আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব নিম পাতা ও কাঁচা হলুদের এক জাদুকরি ব্যবহার বানাতে যা যা লাগবে নিম পাতা এক আটি কাঁচা হলুদ আড়াইশো গ্রাম পানি প্রয়োজন মতো এবার প্রথমে নিমের পাতাগুলো আটি থেকে ছিঁড়ে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুতে হবে কাঁচা হলুদের খোসা কেটে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবার নিম ও কাঁচা হলুদ আলাদা আলাদা বা একত্রে শিল পাটায় খুব মিহি করে বেটে নিবেন এবার এই মিশ্রণটি থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে দুই হাতের তালু সাহায্যে ছোট ছোট বড়ি তৈরি করুন তিন থেকে চার দিন রোদে শুকিয়ে একটি পরিষ্কার বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন প্রতিদিন সকালে খালি পেটে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি করে বড়ি পানি দিয়ে গিলে খেয়ে ফেলুন উপকারিতা মুখের ব্রণ ও ব্রণের দাগ দূর করতে নিম পাতা ও কাঁচা হলুদের মতো কার্যকরী বন্ধু আপনি আর পাবেন না এই বড়িটি শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের রং উজ্জ্বল ও ফসা করতে সে কাল থেকে কাঁচা হলুদ ব্যবহার করা হয় কাঁচা হলুদে আছে এনটিঅক্সিজেন্ট যা ত্বকের বলি রেখা দূর করে ও বার্ধক্যজনিত নানাবিধ সমস্যা প্রতিরোধ করে কোনো প্রকার পার্শ্বপ্রতিকে ছাড়াই নিম পাতা ও কাঁচা হলুদ শরীরের বিপাক যন্ত্রকে সচল রেখে সঠিক বিপাক প্রক্রিয়া নিশ্চিত করে নিম পাতা শরীরের অ্যালার্জি জনিত সমস্যা চুলকানি ফুসকুড়ি ইত্যাদি দূর করতে অত্যন্ত কার্যকরী আমাদের চ্যানেলের পরবর্তী টিপ পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ